এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। একটা ছাড় দিন। পয়সা দে, গলা টিপে পয়সা দে। চাঁদা সবার গুরু, শালা সারা রাত আমরা লরি চালিয়ে পয়সা কামাবো, আর তুই মায়ের নাম করে পয়সা লুটে ফুর্তি করবি? এটা আমার এলাকা, লরি চালাতে গেলে চাঁদা দিতেই হবে। 10 বছর ধরে হাইওয়েতে লরি চালাচ্ছি, তোর মতন অনেক সন্ডা দেখেছি। দেখলি Yeah.
ছুচুদিরকে জানে মারা আমাদের কাজ না। চলে যা এদিকে, বাস চলে যা এখান থেকে। হ্যাঁ সর চাঁদার নাম করে গরিবের রক্ত আর তুই শুষবি না, আর পট্টি বেঁধে হিরো সাজবি না। বাচ্চা সব উত্তর মতো থেকে করে যাচ্ছে, তুমি থামাতে পারছো না? রাখবো তোমরা ঘুমিয়ে থাকবে আর সারা রাত লড়াই চালিয়ে এসে একটু ঘুমোতে চাইবো তারা। তখন তো চেষ্টা করছি, না ঘুমলে আমি কি করবো? থামবে না মানে মুখে ঠুসে দাও, থামবে না মানে। আর দেখো আর একটা শব্দ যদি আমি শুনি ওর গলা ধরে আমি ওকে নর্দমায় ফেলে দেবো, খেয়াল ছেড়ে যেন। রাত দিন মদ গিলে লরি চালিয়ে অমানুষ হয়ে পড়েছে, তাকে যা ইচ্ছে কুকুর বেড়াল মনে করেছে। তোমরা তো সব ভেরুয়ার মতো সহ্য করে যাচ্ছ, ব্যারাকের সব ছেলেরা একজোট হয়ে ওকে উত্তম মতো দিতে পারছো না? পারবো না কেন, শুধু ভয় হয় ওর মাথা গরম হলে যাকে তাকে খুন করে ফেলবে। আচ্ছা আবদার, উনি ঘুমাবেন বলে বাচ্চা সব খেলবে না কাঁদবে না, একটা বাচ্চা তখন দেখতাম। তোমার যেমন কথা, বিয়েই করলো না বাচ্চা হবে কি করে? ওর ছোট ভাইটা এসেছিল, কি সুন্দর বিয়ে করে সংসার করছে, আর এটা সন্ধে হলেই বোতল নিয়ে মদ খেতে বসবে। চলো সবাই চলে যাচ্ছে। যাক যাক, তার আমার প্রসাদ খাচ্ছি শ্রীকৃষ্ণের চরণামৃত দিয়ে, ওদের ঠিক ধরে ফেলবো। সে তো জানি আমরা, সামনে জঙ্গল, চলো ঠিক হবে। আবার ডাকাতে ভয় করছিস নাকি? দশ বছরে বহু ডাকাত দেখেছি, যা চলো যা কি গাড়িতে বস। চর্চার মুলুক তার দেখুন না, সর্বনাশ হয়ে যাবে। আরেকটা শেষ হয়ে গেছে, আরেকটা নিয়ে আসবো, যা খুশি তাই করবো। চিপটা নিয়ে চলে এলি কেন? এই হোটেলে তোর বাপে তাই না, যে তোর যা ইচ্ছে তাই করছিস? আবার শোন, এ তল্লাটের শব্দ কার আমার, আমি যা ইচ্ছা তাই করব। আরে চল চল, এবার তোর বাপের পরিচয়টা দিয়ে দিই। হ্যাঁ কি বল? হ্যাঁ Bye.
পাচ্ছিস তোর বাপের তোমারই বা কি দরকার এত জোরে গাড়ি চালাবো সাইড চাইছে সাইড দিয়ে দাও না আমি তো সামলাতে পারলাম না আরে যা হবার হয়ে গেছে চলো হ্যাঁ যাচ্ছি ঠিকই চলো রাস্তায় গাড়ি পাস করে দেখতে পেলে ধরা পড়ে যাবে যে চলো চলো এই বাচ্চাটা চলো গুরু আরে দূর বাবা ও যেমন পড়ে আছে পড়ে থাকবে তুমি চলো বাচ্চাটা আরে পড়ে থাকু চিন্তার কোনো কারণ নেই অন্ধকারে কিছুক্ষণ বাদে শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে এইভাবে পড়ে থাকবে ও তুমি চলো এসো তো আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে খড়গপুরে যাচ্ছিল গাড়ির কাছে তো আপনার স্ত্রী
আর ড্রাইভারের ডেড বডি পড়ে আছে। কোনো বাচ্চা ছেলে তো দেখলাম না। না না আমরা ভালো করে দেখেছি, কোনো বাচ্চা তো পাইনি। পাননি? না। তাহলে বাচ্চাটা গেল কোথায়? পটল তরকারি আছে, আমি তুলছি তুই খা। কেন বাবা, কেন 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 বাবা কেন? এই যে শুনছো, কি হলো? অজিতের ঘর থেকে একটা বাচ্চা কানার আওয়াজ আসছে। হ্যাঁ এসো তাড়াতাড়ি দেখি। এসো বাবা রে। অজিত বাবু, অজিত বাবু দরজাটা খুলুন। এটা কার বাচ্চা? ওস্তাদ সবাইকে বলছে ওটা নাকি ওর ভাইয়ের ছেলে। কে? ওর ভাই আর ভাইয়ের বোন নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই নাকি ও বাচ্চাটাকে নিয়ে আসছে। আরে ওস্তাদ আজ সবাইকে ডব মারলে কি হবে? আমাদের কাছে ওসব চলবে না। আরে বাবা আমাদের কাছে ছবি কাগজপত্র সব আছে, প্রমাণ। এই নিন দাদা। হ্যাঁ দেখি, গাড়ির থেকে অনেকগুলো টাকা পাওয়া গেছে, ওগুলো রেখে ছবিগুলো ফেরত দিয়ে দেয় না। আরে সারা বাজে কথা, তোর মাথায় কিছু ঢুকবে না। যত বয়স, শোন ওই সব কাগজপত্র তারপরে ছবি ফবিগুলো দেখি না, হপ্তা হপ্তা ওস্তাদ থেকে যাবে ভালো মাল্লু খেঁচে যাবে। হ্যাঁ চ। তোদের আর কত টাকা দিতে হবে বল? দেখলেই তো পাচ্ছিস এই বাচ্চাটার জন্য আমি লড়ি পর্যন্ত চালাতে পারছি না। আর এই তো চার দিন আগেই টাকা নিয়ে গেলি, এত টাকা আমি পাবো কোথেকে? অলরেডি তো নেমে বসে আছি, বাচ্চাটাকে তুই চুরি করে আসতে কথা বল। আরে ও মারকুড়ি ফেলে দাও, আমার কাছে চলে যাচ্ছি। আচ্ছা আমরা নিজেরা কথা বলছি কি থোড়াই বলো, তুমি বলার তো তাই বলছি। তাই তো, একটা তারিখ পাকা করে ফেলো, আমরা মুখে আঙুল দিয়ে টাকাটা নিয়ে চলে যাব। পাতলা, আমি যদি কলকাতায় গিয়ে ডাক্তারকে বলি যে তুমি ওর বাচ্চাটাকে নিয়ে ভেঙে দিস ওটা। বাবা 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 বাবা, টাকাটা দিচ্ছি নিয়ে চলে যা। এই দেখো 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 দেখো, এই চো বাবা, এই যাবে সোনা মনি, দেখো দেখো সোনা মনি আমার। তুই যে আমার সোনা মনি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পথ। তুই যে আমার সোনা মনি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পথ। দেব পারি দুঃখ যতই আসে, আসুক আমি কি আর হারি। তোর জন্য ভাঙব পাহাড় আকাশ, দেব পারি দুঃখ যতই আসে, আসুক আমি কি আর হারি। বাবা ছেলের মিলন কেমন দেখুক সর্বজন, তোর জন্য রইল আমার সারা জীবন পথ। তুই যে আমার
সোনা মনি তুই আদরে ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পথ। যে বাচ্চাকে আমি সহ্য করতে পারতাম না সেই বাচ্চার মায়াতে জড়িয়ে দিলে আমাকে। তুমি নাকি মনের কথা বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ বাচ্চাটাকে আমি চুরি করতে চাইনি, ওকে নিয়ে এসেছি, কারণ ওখানে পড়ে থাকলে ও বাঁচত না, কুকুর সে লোকে ছিঁড়ে খেয়ে ফেলত। ঠিক আছে, ওকে আমি বড় করে তুলব, কিন্তু মানুষের মতন মানুষ করে গড়ে তোলার দায়িত্ব তোমার। সালা ড্রাইভারের বাচ্চাটাকে নিয়ে আয়, আয় আয় তাড়াতাড়ি আয়, দেখি গুরু দরজা বন্ধ করতে বলবো? না 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 না, শরীর বাচ্চাকে এখানে আসতে দে। ইরে কুত্তার বাচ্চা, দেব নাকি গলা টিপে শেষ করে? ছেলেকে আমি এখানে রেখে দিলাম, শালা তোরা কেউ এক বাপের বেটা হোস তো হাত লাগিয়ে দেখ, দেখা দেখা দেখা।
আরে হরি ওম। দরজা খুলুন। কি হলো? দরজা খুলুন, দরজা খুলুন, থালা থেকে আসছি, তাড়াতাড়ি দরজা খুলুন। কি হলো? দরজা খুলুন, খুলুন দরজা, তাড়াতাড়ি দরজা খুলুন, তাড়াতাড়ি দরজা খুলুন। আপনি আমাদের বাধ্য করছেন দরজা ভেঙে ঢুকতে, আমরা আর অপেক্ষা করবো না। কে আছেন? দরজা খুলুন স্যার। দেখুন কিভাবে মেরেছি, দেখুন দেখুন একবার, বার বার একই ঘটনা ঘটছে, আমরা কিচ্ছু বলিনি। আমি দেখছি, কি হলো? খুলুন দরজা, খুলুন। আরে কে আছেন? দরজা খুলুন, ভেঙে দেবো দরজা। কি হলো? এই ভাঙুন দরজা, ভাঙুন দরজা, ভাঙুন। এই জানলা ভেঙে পালিয়েছে, সারা পাড়াবি কোথায়? এই চল চল। আমি মদন। কি হলো ওস্তাদ, দরজা খুলো। বাবা কি ঝড় চল রে, তুই এখানে? দরজাটা বন্ধ করে দাও ওস্তাদ, নইলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। জব্বর দেখতে হয়েছে তো ছোনাটাকে।
আর হবে নাই বা কেন বলো? কত বড় ডাক্তারের ছেলে। কি চাস? কিছু না কিছু না। আরে বিড়ি খাওয়া তো ওস্তাদ, কাক ভেজা ভিজে গেছে, দুটো সুকটান মেরে না শরীরটা একটু গরম করে নেওয়া। আরে বিড়ি ছেড়ে সিগারেট, আর হবে নাই বা কেন বলো? কত বড় লোকের ডেরাইভার তুমি। আচ্ছা কত বছর বাদে দেখা হলো বলো তো ওস্তাদ? তা প্রায় 7-8 বছর তো হবে, তাই না? জানলা ভেঙে তুমি তো পালালে তোমার ছেলেকে নিয়ে, পুলিশে যা আমাদের ধরলো, উড়কো দিল। কিন্তু বিশ্বাস করো, তোমার এই ছেলের আসল পরিচয় দিয়ে দিই। কতদিন তোমার নুন খেয়েছি বলো ওস্তাদ? এখানকার ঠিকানা পেলি কোথায়? উপরওয়ালা জুটিয়ে দিল ওস্তাদ। আরে কাজে কলকাতা এসেছিলাম, কাল একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ কোন মন্ত্রী গাড়ি গেল ভাই? পুলিশ মন্ত্রীর গাড়ি। পুলিশ মন্ত্রী? আরে অন্ধ লোক পুলিশ মন্ত্রীর বাড়ি চিনতে পারে? আর আমি তো কোন ধা, একটু পায়ের ধুলো ধাও না। তুমি সত্যি ওস্তাদ আছো? কলকাতার একটা নাম করা ডাক্তারে বউকে মেরে তার ছেলেকে চুরি করে তুমি কিনা কাজ নিয়েছো খোদ পুলিশ মন্ত্রীর বাড়িতে? না তোমার কলিতে জোর আছে। এখানে এসেছিস কেন বল? কেন আমার কত টাকা দাও? 1000 দিয়ে দাও। 10,000? আর তুমি তো মন্ত্রীকে চালাচ্ছ, মানে মন্ত্রীর গাড়ি চালক আর কি, তোমার আবার কিসের অভাব বলো স্যার? বলছিলাম কি, মালটা ফেলে দাও, আমিও ভোরের ট্রেনে ফিরে যাই। ঠিকানা তো দেখাই রইল, যখন দরকার পড়বে চলে আসবে। কি গো তুমি বলো, এত ভাববার কি আছে? ভাবছি টাকা পয়সা তো আমি সঙ্গে রাখি না, হ্যাঁ যা সাইডে জুটে একটা বন্ধুর বাড়িতে রেখে আসি। কোন বন্ধু? আছে পার্ক সার্কাসে। তো চলো তার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ তাই চল। তোর দেনা আজই শোধ করে দিচ্ছি। কি হলো ওস্তাদ, এখানে গাড়ি থামালে কেন? বললে বন্ধুর কাছে টাকা রেখেছো। তোকে অনেক টাকা দিয়েছি, এবার একটা শেষ ফয়সলা করে ফেলি। শেষ ফয়সলা মানে? মানে তোকে যেটা দেব সেটা আর কেউ জানবে না, জানিস তো তুই আর আমি। বাহ ওস্তাদ বাহ, না তোমার মাথা আছে। নেমে আয়, মাথার খেলাটা তোকে দেখাচ্ছি। নেমে আয়, একটু বেশি থেকে ভয় পাচ্ছিস নাকি? আসলে ওস্তাদ, আরে মোটা মাল্লু আসবে পকেটে, তার নাকি শরীর তো আপনাতেই গরম হয়ে যাবে। হ্যাঁ গো, তোরা আমাকে অনেকদিন জানিয়েছিস, হ্যাঁ এবার এবার হিসেবটা বুঝে নে। হিসা চাইছি, হিসা
চাঁদু আমার ছেলে, ওর আসল পরিচয় আর কেউ জানবে না। ঠিক আছে, আমি এখনই আসছি। বলা বলা আগে আগে সাহেব, আমার ডাকলেন সাহেব। অজিতকে এখনই গাড়ি বের করতে বলো আগে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলো, এক্ষুনি। একটু দাঁড়াও, দুধ গরম করে নি, ওকে দিয়ে আসছি। আজ স্টোভ ছেড়ে দুধ গরম করতে হবে না, সাহেবের মাথা একেবারে গরম হয়ে আছে। ওই দুধের সসপেনটা নিয়ে চলো, সাহেবের মাথা চাপিয়ে দিলেই দেখবে দুধ একেবারে টকবক টকবক করে ফুটছে। আরে এত ভোরে সাহেব বেরোবেন কোথায়? স্টোন ম্যান আবার একজনের মাথা একেবারে থেতলে দিয়েছে। কি হলো? চলো। আজকে বোধহয় চাঁদুটার জল খাবার খাওয়া হয়নি। ভোলা, এই ভোলা, ওই যে চাকরি, সময় নেই অসময় নেই, ফোন এলো অমনি ছোট। আমায় ডাকছেন মেম সাহেব? হ্যাঁ, একবার চাঁদুকে ডেকে আনতো। সাহেব তো ওকে এ বাড়িতে ঢুকতে বারণ করেছেন। বারণ যখন করেছে তখন ছেলেটার খাওয়া নেওয়া সময় তো দেবে। এই যে তার বাবাকে নিয়ে বেরোলো, কখন যে ফিরবে তার তো ঠিক নেই। ছেলেটা কতক্ষণ না খেয়ে বসে থাকবে শুনি? যা ওকে ডেকে আন, সাহেব কিছু বললে আমি বুঝবো। ঠিক আছে, চল মা। বাবা চাঁদুকে বাড়িতে ঢুকতে দেয় না কেন মা? আমি ওর সাথে কথা বললেও রাগ করে। তোর বাবা যে পুলিশ মন্ত্রী, গরিবদের উপরে তেজ না দেখালে চলবে কি করে বল? আমায় ডেকেছেন এম সাহেব? হ্যাঁ হতো বাগা, সাহেবকে যদি সাহেব ডাকতে চাস ডাকিস, আমায় যদি মেম সাহেব ডাকিস আমায় বড় মা ডাকবি। বড় মা আয়। বড় মা, ও আমার মাকে মা ডাকবে কেন? আমি পাইনি মায়ের আদর স্নেহ, আমি পাইনি মায়ের আদর স্নেহ, পাইনি ভালোবাসা, একটু আদর পাওয়ার লোভে আমার ছুটে আসা মা গো তোমার।
থামুন আপনারা, শান্ত হন, শান্ত হন আপনারা, আপনারা শান্ত আপনারা শান্ত হন, আমাদের কাজ করতে দিন। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, পুলিশকে তার কাজ করতে দিন, পুলিশকে লাস্টে উঠিয়ে নিয়ে যেতে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন পুরো নজর রাখবে, এবং 7 দিনের মধ্যে আমরা স্টোন ম্যানকে অ্যারেস্ট করবই। কি হলো, উঠে পড়লি যে? সাহেব এসেছে, টেবিলের তলায় লুকিয়ে যাব। না, তুই কি অন্যায় করেছিস যে টেবিলের তলায় লুকবি? রেখা, তুমি ওকে বকছো কেন? আমি ওকে ডেকেছি। কেন? ওর বাবাকে নিয়ে তো সাত সকালে স্টোন ম্যান ধরতে বেরিয়ে গেলে। একবার কি ভেবে দেখেছো ছেলেটা কতক্ষণ জল খাবার না খেয়ে বসে থাকবে? সেটা আমার ভাবার কথা না। আমি তোর বাবাকে বলেই দিয়েছিলাম চাকরি দেওয়ার সময় যে আমার কোনো কাজের ঠিক নেই, 24 ঘন্টা ডিউটি। ছেলে কি খাবে, কখন খাবে না খাবে সেটা ওর আগেই ভাবা উচিত ছিল। তুমি যাও তো, তুমি এখানে থাকলে বেচারি খেতে পারবে না। বিথি, তোমার বোঝা উচিত ছিল আমার একটা মান সম্মান আছে। আশ্চর্য, এখানে মান সম্মানের প্রশ্ন আসছে কেন? হুট করে কেউ যদি এসে দেখে আমার মেয়ের পাশে বসে একটা ড্রাইভারের ছেলে খাচ্ছে। কলকাতার বুকে একই ধরনের 4-5টা মার্ডার হয়ে গেল, এখনো যিনি খুনিকে ধরতে পারলেন না সে মহামান্য পুলিশ মন্ত্রী কি ভাবেন যে দেশের মানুষের কাছে এখনো তার সম্মান আছে? ব্যাপারটাকে এত সোজা ভাবে নিও না। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওকে যদি ফের কোনোদিন ওপরে দেখি। ঠিক আছে, ওকে আর ওপরে দেখতে পাবে না, কিন্তু মাঝে মধ্যে আমায় নিচে দেখতে পাবে। একটা ড্রাইভারের ছেলের জন্য তুমি নিচে নামবে? একটা ভোটের জন্য তোমরা নেতারা যতটা নিচে নামো আমায় হয়তো অতটা নিচে নামতে হবে না। চাঁদ আমার কাছে আমার ছেলের মতন, ওর কাছে আমি যাবই। বিটি, তোমার জন্যই দেখছি আমি অজিতকে তাড়াতে বাধ্য হব। এই যে গাড়ি ছেড়ে এবার ছেলের মগজটা একটু ধোলাই করো, নইলে চাকরিটা তো যাবে। তোমাকে না কতবার বারণ করেছি উপরে যেতে? আমি কি যেতে চেয়েছি নাকি? তোলাবাকু এসে বললো যে তোকে মেম সাহেব ডাকছে। এরপর যদি তুই নমস্কার নমস্কার ডাক্তার আস আস আসেন আসেন বিলেত থেকে কবে ফিরলে? কালি ফিরে। ছেলেটিকে বাড়ি মিশ্রিত অজিতের ছেলে, অজিত মানে ড্রাইভার। ওই আপনি বিলেত চলে যাওয়ার পর ওকেই ড্রাইভার মানে সাহেব রেখেছেন। কি নাম তোমার? চাঁদু। চাঁদু কি? চন্দ্রকান্ত চক্রবর্তী। বাহ, বাড়ি মিশ্রিলাম তো। চাবিটা ওকে দাও, কাজ হয়ে গেলে গাড়িটা ঘুরিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা স্যার। নাও চাবি, গাড়ি চা। একদম ভুলে গেছিলাম। না কি হলো? নাও নাও নাও, বাবা কিছু বলবে না। নাও নাও নাও। দিশি মদ খাই, মাঝে মধ্যে বিলিতি মদও খাই। দিশি চকলেট খেয়েছি, কিন্তু পাপের জন্মে বিলিতি চকলেট খাইনি। কোনা থেকে একটু ভেঙে দাও না, দেখি খেয়ে কেমন খেতে। স্কুল থেকে সোজা বাড়ি চলে আসবি, এদিক ওদিক যাবি না, বুঝেছিস? হ্যালো, এসো এসো। আপনি কবে এলেন? কালি এসেছি। কালি আমাকে তো ফোন করেছিল। আপনার ছেলে ছি 1 বছরের ছোট,
আর যদিও বেঁচে। লিভ ইট, পাস্ট ইজ পাস্ট, ওদের কথা আমি মনে করতে চাই না। জাগে চলো, এসে এসে বসে যাক। ওরে বাবা, কত বড় চকলেট! দুটো এনেছিলাম, একটা আসার সময় নিচে দিয়ে এলাম। নিচে আবার কাকে দিয়ে এলে? ওই যে তোমার ড্রাইভারের ছেলে, কি জানো না? চাঁদু। ইয়েস, চাঁদু, মাস্টার চাঁদু। চাঁদের মতোই মিষ্টি মুখটা, ভেরি সুইট। ওকে না দিয়ে মালাকে দুটো দিয়ে দিতেন, ও ঠিক একটা পেয়ে যেত। ও আমার দারুণ বন্ধু। তোমার ড্রাইভারটাকে বাহবা দিতে হয়, কত বে মাইনে পায়। ছেলেটাকে কিরম টিপটপ রেখেছে বলো তো। ঠাকুরপো, এখানে বসে মাল আর বন্ধুর বেশি প্রশংসা করবেন না, আপনার বন্ধু কিন্তু খুব রেগে যাবে। এতে রাগ করার কি আছে? এতে তো আপনাদেরই লাভ, মালাকে আর বন্ধু খুঁজতে বাইরে ছুটতে হবে না। বিলেত গিয়ে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে ডাক্তার। একটা ড্রাইভারের ছেলে, সে হবে আমার মেয়ের বন্ধু? মাথা যদি আমার সত্যি খারাপ হয়, তা হবে তোমাদের মতো নেতাদের চরিত্র দেখে। এখন তুমি ড্রাইভারের ছেলেটাকে মানুষ বলে গণ্য করছো না, কিন্তু ভোটের আগে কেউ যদি এসে বলে যে শ্মশানে ডোমেদের সঙ্গে এক পাতে খেলে দু চারটে ভোট বেশি পেতেও পারো, তোমার মতো নেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যাবে কে আগে গিয়ে ডোমের পাশে বসবে। না না, চাকাল চাকাল, আমাকে আবার মালাকে স্কুলে পৌঁছে দিয়ে একটু রাইট এসে যেতে হবে, পুলিশ কমিশনের সঙ্গে একটা মিটিং আছে। সে কি, এতদিন পর আমি এলাম আর তুমি বেরিয়ে যাবে? নেতাদের স্বভাবই ঠাকুরপো, এই কায়দায় পড়লে যে কোনো একটা অজুহাত দেখে কেটে পড়ে। গাড়ির চাবিটা দাও, আমি গাড়িটা ঘুরিয়ে রাখছি। শোনো, ছেলেটাকে ভালো করে মানুষ করো, মুখ চোখ থেকে ভারী চালাক মনে হলো। আর যদি কিছু দরকার পড়ে তো আমাকে বলো। আট আর পাঁচে ১৩, হাতে রইল ১, ৯, ১০ আর ২ ১২, ৪, এবার করো করো, এবার করো করো। আরে আসুন আসুন। কেমন বুঝছেন মাস্টারমশাই? আপনার ছেলে পড়াশুনায় খুব ভালো, ওর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, দেখবেন ও বড় হবেই। সে আপনাদেরই আশীর্বাদ। চাঁদুকে বড় করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি মাস্টারমশাই, ওকে মানুষের মতন মানুষ করে তুলবই আমি। শহরে চার চারটি একই ধরনের খুন হয়ে গেল, আপনারা তার একটাকে কিনারে করতে পারলেন না? কি করবো স্যার, আমরা যখন নর্থে পাহাড়া দিই তখন সাউথে খুন হয়ে যায়, আবার যখন সাউথে পাহাড়া জোরদার করি তখন সেন্ট্রালে খুন হয়ে যাচ্ছে। আপনারা একসঙ্গে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল সব জায়গায় পাহাড়া দিচ্ছেন না কেন? এতে কত জিপ লাগবে জানেন স্যার? কেন, আমাদের কি জিপ নেই? গুন্তি তো হয়তো অনেক আছে, তার মধ্যে কটা চালু অবস্থা আছে দেখতে হবে স্যার। আমি একটা বুদ্ধি দিতে পারি স্যার। বলুন। আমরা যদি রাস্তা থেকে মজুর দিয়ে সব পাথর, আই মিন স্টোন সরিয়ে ফেলতে পারি, তাহলে স্টোনের অভাবে স্টোনম্যান খুনই করতে পারবে না। বুদ্ধিটা আপনি ভালোই দিয়েছেন, আফটার অল আপনি একজন এত বড় পুলিশ অফিসার। তবে সব থেকে ভালো হতো বোধ হয় যদি প্রতিদিন রাত্রে আমরা শহর থেকে সমস্ত মানুষগুলোকে সরিয়ে দিতে পারতাম, তাহলে স্টোন ম্যান আর খুন করার মতো মানুষই খুঁজে পেত না।
এত লোক সরানোর থেকে স্টোন সরানো তো সহজ কাজ স্যার, আপনারা কি বলেন? এমন বুদ্ধি ঢেঁকি সব, রাস্তা থেকে স্টোন সরিয়ে উনি স্টোনম্যান আটকাবেন, সব থেকে আগে আপনাদের সরানো উচিত। যান, আমি দেখতে চাই তিন দিনের মধ্যে স্টোনম্যান ধরা পড়েছে। ধরতেই পারবে না, বাবা বলেছে আজকে ফিরতে অনেক রাত হবে, বাবা বাড়ি ফেরার আগেই তুমি চলে যাবে। এবার কি হবে? একি তুমি যে বললে রাত হবে আসতে, ওই সিএম এর হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, সেজন্য যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হলো না। আচ্ছা, তোমার হাতে কি? ও কাল তো মালার জন্মদিন, ওর জন্য একটা দারুণ খেলনা এনেছি। ও তো অন্যদিন গাড়ির আওয়াজ পেলে ছুটে আসে, আজ দেখতে পাচ্ছি না তো। ঘরেই আছে, হয়তো গাড়ির আওয়াজ শোনেনি। যাই দিয়ে আসি। শুনো, এ মালা, মালা তোর বাবা এসে দেখ কি এনেছে। ওরে বাপ রে বাপ, তুমি ওদিকে লুকিয়ে যাও, আমি এখানে লুকিয়ে আছি। এই নে, ব্যাগ তো খুলে কি এনেছি দেখ। চলো তোমাদের ঘরে বসে দেখি। কেন, আবার আমাদের ঘরে কেন, এইখানেই খুলে দেখ না। আরে ও যখন বলছে আমাদের ঘরে যাবে, চলুক না। চলো চলো, আমাদের ঘরে বসে ভালো করে দেখা যাবে। দেখি তো বাবা কি খেলনা এনেছে আমাদের জন্য। মেম সাহেব, চাঁদু উপরে এসেছে। চাঁদু কই? না তো, ওপরে উঠবে কি? ওপরে উঠলে ঠ্যাং আমি ভেঙে দেব। তাই দেবেন, চলো। ওরে বাবারে, কত কাগজ বেরোচ্ছে। হ্যারে মালা, তুই এসব তোর ঘরে গিয়ে খোল। কেন, ও তো বললো এখানেই খুলবে। আরে বাবা, তখন কি জানতো যে এত নোংরা বেরোবে? তুই আমার ঘর নোংরা করিস না, যা তোর নিজের ঘর নোংরা কর। যা তাহলে নিয়ে যা। হ্যাঁ নিয়ে যা। হ্যাগো, হ্যাঁ মিসেস বোসকে ফোন করেছিলে? এখান থেকে তো লাইন পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছিলাম, ওরা দুজনেই আসবেন, মিস্টার বোস মিসেস বোস। বললেন আপনার মেয়ের জন্মদিন যাব না, নিশ্চয়ই যাব। ওহো, আবার কি হলো? আরে এই চকলেট তো মালাকে দেয়া হলো না। আমি দিয়ে আসছি, তুমি জামা ছাড়ো। না না, আমি গিয়ে দিয়ে আসি, আমি দিলেও খুশি হবে। মালা, তুই আলমারিতে রাখিস না তো? ওই তো রোবটটা, খুব ভালো বাবা, চাবি দিয়ে ছেড়েছিলাম, সারা ঘর ঘুরে এলো। রোবটের মাথায় তাহলে বুদ্ধি আছে বল। চলো চলো। এবার যাই, সাহেব যদি কিছু দিতে আবার ঘরে আসে, অজিত কাকু যখন জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলে, তখন কি বলবে? আমি চারিদিকে খুঁজে মরছি, তুমি ছিলে কোথায়? উপরে গেছিলাম। চাঁদু, আমি বহুবার বলেছি মিথ্যে কথা কোনোদিন বলবে না, মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। মিথ্যে কথা বলবো কেন, সত্যি আমি উপরে ছিলাম। তবে মেম সাহেব কেন বললেন তুমি নেই? সাহেব সামনে ছিল, আমি আছি শুনলেন সাহেব রাগ করতেন, তাই বড় বড় আমার কিচ্ছু বলেনি। চাঁদু, আমি তোকে বার বার বলেছি উপরে একদম যাবে না, তবু তুমি উপরে গেলে কেন? আমি কি করবো, মালা যে জোর করে এসে টেনে নিয়ে গেল। মালা দিদিমণি। আচ্ছা বাবা, তুমি উপরে গেলে সাহেব রাগ করে না, আমি উপরে গেলে সাহেব রাগ করেন কেন? মালা আমাদের ঘরে এলে তুমি তো রাগ করো না, তুমি তোকে কত আদর করো। আমি উপরে গেলে সাহেব রাগ করেন কেন? তুমি পড়ো, আমার অনেক কাজ আছে।
এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মানে আকাশে। কাল মালা দিদিমণির জন্মদিন, তুমি একদম ওপরে যাবে না। মালা দিদিমণি ডাকতে এলেও তুমি যাবে না। ঠিক আছে, তুমি যদি ওপরে যাও তুমি আমার মরা মুখ দেখবে। আমি তোমাকে ছুঁয়ে বলছি বাবা, আমি আর কখনো ওপরে যাবো না, কখনো না। দুটো এনেছি, একটা তোমার জন্য, একটা তোমার বন্ধু মালার জন্য। এটা ওকে দিলেন? সাহেব জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন স্যার। কেন, আমি কি করবো না করবো সেটা কি তোমার সাহেবকে জিজ্ঞেস করে করতে হবে? তোমার ছেলেকে প্রথম দিন দেখি আমার খুব ভালো লেগে গেছে, বাড়ি মিষ্টি ছেলে না। পর 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 আশীর্বাদ করুন ডাক্তারবাবু, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। হবে, নিশ্চয়ই হবে। তুমি এত ভালো মানুষ, তোমার ছেলে ভালো না হয়ে পারে? চল। ও হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা আসছো তো? হ্যাঁ, দেখা হবে, চলি ভাই। ডাক্তার কাকা, আমাকে ঠিক তোমার মতোই ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ বাবা। না, চাই এটা জাদুকে দেখিয়ে আসি। না 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 না, জাদুকে দিতে হবে না। ঠিক এরকম একটা প্লেন তোমার বন্ধু জাদুকে আমি দিয়ে এসেছি। ওকেও একটা প্লেন দিয়ে এসেছো? হ্যালো, শুধু বড় লোকেরাই প্লেন চড়বে, গরিবদের প্লেন চড়তে নেই? বিদেশে থেকে তুমি বোধহয় ভুলে গেছো ডাক্তার, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। বিদেশে এটাও শিখে এসছে যে কুকুরই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, আজ আর কষ্ট পেলেও ধোঁকা দেয় না। দেখেছেন স্যার? হ্যাঁ, তুমি বেরিয়ে যাও, কেটারকে বলবে সন্ধ্যে 7টার মধ্যে যেন খাবার দাবার নিয়ে এখানে পৌঁছে যায়। ঠিক আছে। আর শোনো, খেয়াল আছে তো, আজ রাত্রে অনেক নামি দামি লোকের ছেলে মেয়েরা আসবে, চাঁদু যেন আজ রাত্রে। আপনি নিশ্চিন্ত থাকুন। আঙ্কেল, আমরা মোমবাতি সাজিয়ে রেখেছি, কিন্তু মালা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। চাদু, 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 এই চাদু, এই চাদু। মালা, চলো ভেতরে চলো। দেখো না, সবাই এসে গেছে, চাদু এখনো এলো না। ও আসবে না, তুমি ভেতরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো। নাও, এবার শুরু করো। তুমি উপর তলার লোক, তুমি উপর তলার লোক, তুই উঁচুতে যাবার আমার নিত অধিকার, আমি নিচে থেকে পার।
তুমি পেলে কোথায়? জাদু দিয়েছে। সে কোথায়? আজকে ও ছাল ছাড়িয়ে নেব। আর থামো, আজকে দিনে থাক না। তুমি থামো, একটা ড্রাইভারের ছেলের এত বড় সাহস হবে কেন? অজিত, থামেন, ডোন্ট গেট এক্সাইটেড, যা বলার পরে বলো। না, যা করার আমি আজই করব। অজিত, আমায় দেখেছেন স্যার? তোমার ছেলেকে মালা কিনে দিয়েছো কেন? মালা কিনে দিয়েছি? তাহলে ও মালাটা পেল কোথায়? কোন সাহসে ও মালাটা ওকে পরালো? ফুলগুলো দেখে মনে হচ্ছে আপনার বাগান থেকে তুলে ও নিজের হাতেই গেঁথেছে। তোমাকে আমি বারণ করে দিয়েছিলাম, তা সত্ত্বেও তুমি তোমার একটা ড্রাইভারের ছেলে তার এত বড় সাহস? সাহেব, চাঁদও একটা বাচ্চা ছেলে, ও এত বুঝে সুঝে। ও বাচ্চা ছেলে হতে পারে, তুমি তো নও। আহা, তুমি মিথ্যে রাগ করছো, চাঁদু গলায় মালা পরাবার মানেই জানে না। তুমি থামো, তোমার আশকারা পেয়ে তো এই সমস্ত। শোনো অজিত, আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, তুমি তোমার ওই বাঁদর ছেলেকে কালী বোর্ডিং এ পাঠিয়ে দেবে। সাহেব, ছোট লোকেরা ছেলেকে কোলে পিটি করে মানুষ করে, যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আপনার মেয়েকে পাঠিয়ে দিন। কি, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার একটু ভয় হলো না? আপনাকে দেখে ভয় পাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি, বরং আপনার মতন মন্ত্রী যে মার্বেল মোড়া বাড়িতে থাকেন, হাজার হাজার টাকা বেলুন আর কেকের পেছনে খরচা করেন মেয়ের জন্মদিন পালন করার জন্য, তাকে দেখে আমরা লজ্জা পাই। ওসব বাজে কথা রাখো, আমি যেন দেখি কালই তোমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। শুধু ছেলে কেন, কালই বাড়ি ছেড়ে ছেলের বাবাও চলে যাবে। কাল সকালে আপনি একটা নতুন ড্রাইভারের ব্যবস্থা করুন, যে পেটের দায়ে আপনার পায়ের তলায় কাজ করবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করব। ভাত ছড়ালে কাকের অভাব? সাহেব,
কাক কিন্তু ভাতকে ছড়ালো, বড় লোক না গরিব সে দেখে আসে না। আপনি ছড়ালেও আসবে, আমি ছড়ালেও আসবে। আমি তোমার লাইসেন্স কেড়ে নিতে পারি তা তুমি জানো? আপনারা মানে নেতারা গদির জোরে যে এর থেকে অনেক বেশি অন্যায় করতে পারেন তা আমি জানি, প্রয়োজন হয়তো আমার প্রাণটাও কেড়ে নিতে পারেন। অজিত তুমি এখন যাও, কাল সকালে কথা হবে। না ম্যাম স্যার, কাল সকালে নয়, আমার শেষ কথাটা আমি আজ এখনই সবার সামনে বলে যেতে চাই। শুনুন সাহেব, আজ জাদু কিছু না বুঝে মালা দিদিমণির গলায় মালা পরিয়েছে, কিন্তু একদিন সে বুঝবে, আর সেদিন ও জেনে শুনে মালা দিদিমণির গলায় সেই মালাটি পরাবে, আর তাও আপনার সামনে। আমি চলি, আপনার চাবি। বড় লোকেদের ব্যাপার স্যাপারই আলাদা, ওরা ছেলে মেয়েদেরকে বাইরে পাঠিয়ে আনন্দে থাকতে পারে, কিন্তু আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না বাবা, কোনোদিন নয়, কখনো নয়, কখনো নয়। ওদিকে সবাই আপনাকে খুঁজছে। আমার কিছু ভালো লাগছে না, একটা বাচ্চা ছেলেকে আঘাত দিয়ে ও যে কি সুখ পায়। কলেজ লাইফ থেকে তো দেখছি রমেন বরাবরই ওরকমই। অজিত রেগে কি কাল সকালে জাদুকে নিয়ে চলে যাবে, কোথায় থাকবে, কি করবে? ওর জন্য আপনি ভাববেন না, জাদুকে আমারও ভালো লেগেছে, ওর একটা ব্যবস্থা আমি করবই। জাদু গোছাও গোছাও, অঙ্কের বইটা তোলো। এই দেখো, এই জামাটা তোমার খুব পছন্দ তাই না? সাজিয়ে রাখছি। হ্যাঁ, একি ডাক্তারবাবু আপনি? ডাক্তার, রাগ করে চাবিটা তো দিয়ে এলে, এখন কিছু ঠিক করেছো? কি করবে, এই ছেলেকে নিয়ে যাবেই বা কোথায়? আপনাদের আশীর্বাদে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি একা হলে বলতাম না, কিন্তু সঙ্গে তো বাচ্চা ছেলেটা আছে, কোথায় যাবে, কি খাবে? এই ড্রাইভার ক্লাসের লোককে বিশ্বাস নেই, ও রাগ করে বাড়ি থেকে যাচ্ছে। সোদ তোলবার জন্য কোনোদিন মালাকে স্কুল থেকে তুলে নিয়ে যেয়ে যাবে না তা ঠিক কি? কি পাগলের মতন কথা বলছো, অজিত মালাকে নিজের মেয়ের মতন দেখে। যতই দেখুক, আমি যে ঠিক করেছি তাই হবে। তা বলে তুমি মেয়েটাকে দূরে সরিয়ে দেবে? জলে তো ফেলে দিচ্ছি না। দার্জিলিং হিলটপে আমার বন্ধু অলোকের স্ত্রী প্রিন্সিপাল, আমি তাকে বললে তিনি নিশ্চয়ই মালাকে ভর্তি করে নেবেন। কিন্তু কিন্তু মালা যে আমি দার্জিলিং যাব মা, তুমি বার কর না, আমি এখানে থাকতে চাই না। মালা আজ ঘরভর্তি লোকের সামনে যে প্রতিজ্ঞা তুমি করে এলে সেটা পালন করতে গেলে কিন্তু ছেলেকে বাঘের বাচ্চা তৈরি করতে হবে, আর তার জন্য যদি টাকা লাগে তো। মাফ করবেন ডাক্তারবাবু,
এই ছেলেটিকে মানুষ করার জন্য আমি কারোর কাছে হাত পাততে রাজি নই। তুমি ওভাবে নিচ্ছ কেন? লোকে তো ব্যাংক থেকেও টাকা না, আবার শোধও করে দেয়। তেমনি আমি তোমার টাকা দিচ্ছি, তুমি একটা ট্যাক্সি কেন, তারপরে আস্তে আস্তে শোধ করে দেবে, এত লজ্জার কি আছে? ডাক্তারবাবু, আপনি শুধু ওর মাথায় একবারই হাত রেখে আশীর্বাদ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, টাকা নিতে হবে না। এখন শুধু বলো, তুমি উঠছো কোথায়? আমার এক বন্ধু চয়ন আগে তথ্যমন্ত্রী গাড়ি চালাতো, এখন চাকরি ছেড়ে দিয়ে ট্যাক্সি চালাচ্ছে। স্বামী স্ত্রীর সংসার, ছেলেপুলে নেই, চাঁদুসানে ভালোই থাকবে। চয়ন থাকে কোথায়? না মানে আমার যদি মাঝে মধ্যে চাঁদুকে দেখার ইচ্ছে হয়, অফকোর্স তোমার যদি আপত্তি না থাকে। কি বলছেন ডাক্তারবাবু, নিশ্চয়ই আসবেন, 112 আসবেন। চয়ন থাকে চেতলায়, 21B চেতলা রোড, দুর্গাপুর ব্রিজ পেরিয়েই ঠিক ডান দিকে। আচ্ছা এখানে চয়ন মিত্রের বাড়িটা কোথায়? যে আগে তথ্যমন্ত্রীর গাড়ি চালাতো আর কি। আগে এগিয়ে গিয়ে বাঁ দিকে সাদা বাড়িটা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যতদিন না তোমার একটা কিছু ব্যবস্থা হচ্ছে, ততদিন তুমি এই ছেলেকে নিয়ে আমার এখানেই থাকবে। হ্যাঁ, ভাবছি যদি একটা সেকেন্ড হ্যান্ড ট্যাক্সির ব্যবস্থা হয়। আজকাল তো শুনেছি ট্যাক্সি কেনার জন্য ব্যাংক থেকে লোন পাওয়া যায়, কি বলো? আমিও তাই শুনেছি। আচ্ছা আমার কাছে অল্প স্বল্প টাকা আছে, তা দিয়ে যদি একটা কোনো ব্যবস্থা হয়। ব্যাংক অফ বরোদার কালীঘাট ব্রাঞ্চের ম্যানেজার আমার খুব জানাশোনা, আমায় খুব ভালোবাসে। তা চলো না মাকালির নাম করে একবার যাওয়া যাক। কি ব্যাপার, 11টা বেজে গেল এখনো তো? আপনাকে তো আগেই বলেছি অজিতবাবু গরিব হতে পারেন, কিন্তু ওনার একটা আত্মসম্মান বোধ আছে। ছেলেকে মানুষ করার জন্য কারোর কাছে কোনো রকম সুযোগ নিতে চাইবেন না। অনেক ভেবে একটা বুদ্ধি বার করলাম, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কাল রাত্রে আমি ওনার বন্ধু চয়নবাবুকে সব বলে এসছি, যেমন করে হোক উনি যেন অজিতবাবুকে সব বুঝিয়ে এখানে নিয়ে আসেন। আজকের যুগে এমন মানুষ পাওয়া, আপনি একটু সাবধানে কথা বলবেন। মানে আপনার কথাবার্তা উনি যদি ঘুণাক্ষরে জানতে পারেন যে আমার গ্যারেন্টিতে ওনাকে টাকা দেওয়া হচ্ছে, উনি কিন্তু নিতে চাইবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, উনি বুঝতেই পারবেন না। হ্যাঁ স্যার, চয়ন মিত্র নামে এক ভদ্রলোক দেখা করতে এসছেন। উনি কি একাই এসছেন? না, সঙ্গে এক ভদ্রলোক আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলেন, আমি ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। যাও ওকে ডেকে নিয়ে এসো। আঙ্কেল স্যার, আসতে পারি? আসুন, এসো। নমস্কার স্যার। হ্যালো। হ্যাঁ আমি সুসমন বলছি। হ্যাঁ, ও ব্যাংক থেকে টাকা নিয়ে এসছে। না, ও জানতে পারেনি যে আমি টাকার ব্যবস্থা করেছি। আর গাড়ি যাতে দু একদিনের মধ্যে পায় সে ব্যবস্থা করেছে। আর ও কোথায় উঠছে জানতে পারলে আমি তাহলে জানিয়ে দেবো। আচ্ছা মালাকে নিয়ে কি? হ্যাঁ, হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। মিছি মিছি কান্নাকাটি করে কি লাভ, ও তো ওখানে ভালোই আছে। চলো ঘরে চলো। আমার কিছু ভালো লাগছে না, তুমি যাও আমি পরে আসছি।
আগের ম্যানেজার অরুণবাবু এখান থেকে বদলি হয়ে গেছে, আমি এখন নতুন ম্যানেজার। বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? স্যার, একটা ট্যাক্সি কেনার জন্য ব্যাংক থেকে 3 লক্ষ টাকা আমি ধার করেছিলাম, তার ইনস্টলমেন্টটা দিতে এসেছি। বসুন। হ্যাঁ স্যার। আপনার নাম? স্যার, অজিত চক্রবর্তী। অজিত চক্রবর্তী, এক মিনিট দেখছি। এই ডক্টর সুশোভন চৌধুরীর গ্যারান্টিতে লোন নিয়েছেন তো? কি বলেন, ডক্টর সুশোভন চৌধুরী? কেন, আপনি জানেন না? আপনি আপনি বোধহয় ভুল করছেন। এই তো ডক্টর সুশোভন চৌধুরীর চিঠি, এখানে পরিষ্কারভাবে লেখা আছে ওনার টোটাল ফিক্সড ডিপোজিট অ্যাসেটে এগেনস্টে আপনি যত টাকা লোন চান পেতে পারেন। আপনার তো বোঝা উচিত ছিল এমন কোনো গ্যারান্টার না থাকলে ব্যাংক কারুকে লোন দেয় না। আরে ওস্তাদ, তুমি যা সালা, একেই বলে বরাত। ওস্তাদ গাড়িটা দাঁড় করাও, কথা আছে। ওস্তাদ, মদন কলকাতায় এসেছিল, ওর সঙ্গে তোমার দেখা হয়েছে? মদন ওই না তো মাস দুই কাকে কলকাতা এসেছিল আর ফিরেও যায়নি, কোন খবরও নেই, কোথায় যে গেল। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমার মানে ডাক্তারবাবুর ছেলে আর তার মায়ের কটা ছবি আমার কাছে আছে, এনেছি তো? এনেছি। কদিন আর এদেরকে পকেটে নিয়ে ঘুরবো? বেশি না, 1000 দশেক দিয়ে দাও, মা ছেলেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাত 11টার পর চলে আয়, চাঁদ ঘুমিয়ে পড়লে একটা ব্যবস্থা করে দেব। আমার খিদে নেই, তুমি খাও, আমি পরে খাবো। বন্ধুর কাছে যাই, চলো। ভালো ভালো এই ছবিগুলো দিয়ে দে, তোমাকে ভাসাবার জন্য দুটো কেস এখন আমার হাতে। আগে ডাক্তারকে চলা খবর দেবো,
তারপর পুলিশকে খবর দাও। তোমায় কেউ বাঁচাতে পারবে না। আই সারা সারা মরে যাবো যে তোমার জিনিসপত্র দিয়ে দিচ্ছি। আর কর আগে আসবে না কিন্তু বলছি খাবে। দেরি করো না, আসি, যাও যাও, আমি ঠিক দুটোর সময় টিফিন নিয়ে আসবো। বাবা, তুমি রোজ আমার জন্য টিফিন নিয়ে আসো, সবাই দেখে আমার লজ্জা করে, এখন আমি বড় হয়ে গেছি। তুমি যতই বড় হও আমার কাছে সেই ছোটটি আছো, দুটোর সময় দেখা হবে। আচ্ছা ভাই, একটু বসো, আমি এখনই আসছি। খুব বেশি দেরি করবেন না বাবু। আপনার মেয়ে এসেছে? হ্যাঁ, গত সপ্তাহেই ফিরেছে। কলেজে ভর্তি করে দিয়েছেন? হ্যাঁ, কালি করলাম। এখনই এসে যাবে। কত আছে? ওই যা বলেছিলাম 1,00,000, বাকিটা আগামী সামনের মাসে করে দেবো। আমারটা বললাম তো, কোনো ভয় নেই, আমি তাহলে উঠি। এরই মধ্যে কি হে রাখো রাখো, এখানে রাখো। আপনার সঙ্গে দেখা করবো বলে অনেকক্ষণ ধরে বসে আছি। দাও দাও। দাদা, হ্যাঁ, কটা বাজে? গিয়ে 9:20। কটা বাজলো হে? আজ আর বেশি দেরি করা যাবে না কিন্তু। আমি বসে থাকতে পারবো না, আমার টাকাটা দিয়ে দিন। ভালো ভালো যাও বলছি, নাহলে পুলিশ ডাকবো। পুলিশ মন্ত্রী এখন ঘুষের টাকা গুনছেন, উনি কি এখন পুলিশকে ডাকতে দেবেন? তোমাকে কে বললো এই টাকাটা ঘুষের টাকা? তাহলে কি মেয়েছেলেদের সঙ্গে ফুর্তি করার জন্য বাড়ি থেকে এই টাকাগুলো নিয়ে এসছেন? মিম সাহেব কি সব জানেন স্যার? যত বড় মুখ নাই তত বড় কথা।
হয়নি বাবু, চামচের গায়ে হাত তুলে আমার নিজের হাতটাকে ময়লা করতে চাই না। মন্ত্রী সাহেবের মিটার তো 14 বছর ধরে চলছে, ধরে নিন আজ থেকে আপনার মিটার ডাউন হলো। আপনাদের মতন বড় লোকদের কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় তা আমার মতন ছোট লোক ঠিক জানে। আমি চলি। আরে অজিত কাকু না, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে চিনতে পারছ না? আমি মালা। দিদিমণি? হ্যাঁ, কি করছো দিদিমণি? সাহেবের মেয়ে হয়ে আমার পায়ে হাত দিচ্ছ? বাবা তোমার সাহেব হতে পারে, আমি তো তোমার মেয়ের মতো। এসো এসো, চাঁদুর সঙ্গে দেখা হয়েছে? হবে কি করে, তোমরা যে এখন কোথায় আছো মাও তো বলতে পারলো না। কিন্তু চাঁদু তো এই কলেজেই পড়ে। এই কলেজে? যা। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, ও এখানে টিফিন খেতে আসবে। টিফিন? আমি রোজই এই সময় ওর জন্য টিফিনটা নিয়ে আসি। আমি 2 দিন হলো কলেজে ভর্তি হয়েছি, টিফিনের সময় ক্লাস থেকে বেরোই না, তাই তোমার সঙ্গে দেখা হয়নি। দেখাও তো কি টিফিন এনেছো। কি হলো দেখাও। ঠিক আছে, এই না দেখো। আ তারুণ, কি রে দিছে তুমি? শোনো অজিত কাকু, আমি এটা নিয়ে যাচ্ছি, চাঁদু এলে বলবে একটা পাজি মেয়ে এটা নিয়ে গেছে। আমার নাম বলবে না কিন্তু, চতন্য। ওকে ওকে বাই। হ্যাঁ বাবা, উফ বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি টিফিনটা দাও। কি হলো বাবা, দাও। কি হলো বাবা, আজকে টিফিন আনো নি? না না বাবা, এনেছিলাম, কিন্তু একটা পাজি মেয়ে তলবল নিয়ে এসে টিফিন বক্সটা হাতে কেড়ে নিয়ে চলে গেল। কেড়ে নিয়ে গেছে? হ্যাঁ, বলো যদি না দিয়ে হাতে কামড়ে দেবে। ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ চল তো। আচ্ছা বাবা, হ্যাঁ তুমি টিফিনে কি কি এনেছিলে বলো তো? লুচি আলুর দম। লুচি আর আলুর দম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি আমার টিফিন বক্সটা নিয়ে এসছো কেন? তোমার টিফিন বক্স? কই, এতে তো নাম লেখা নেই। নাম লেখা না থাকলেও ওটা আমার, তুমি ওটা জোর করে বাবার কাছে কেড়ে নিয়েছো কেন? বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ, তুমিও ছোটবেলায় আমার মার কাছ থেকে অনেক খাবার কেড়ে খেয়েছো। মালা, ছোটবেলা সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই? ছোটবেলার সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই? ভুলিনি কিছু যা ছিল সবে সাজানো আছে তেমনি ভাবে। ছোটবেলা সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই?
কত বকুনি থেকে কত সহজে ভুলিনি কিছু যা ছিল সবে সাজানো আছে তেমনি ভাবে ছোটবেলা সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই জানি না তো দেখা হলো কার খেয়ালে আবার যাই দেখি ভালো লাগে তাই কেন যে আমার জানি না তো দেখা হলো কার খেয়ালে আবার যাই দেখি ভালো লাগে তাই কেন যে আমার ছোটবেলা সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই ছোটবেলার সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই চলো তোমাকে আজকে মার কাছে নিয়ে যাব মা তোমাকে দেখলে খুব খুশি হবে হ্যাঁ বড় মা তো খুশি হবে কিন্তু তোমার বাবা পুলিশ মন্ত্রী বাবাকে বলবোই না তোমার নাম চাঁদু বলবো আমাদের কলেজে পড়ে তোমার নাম চন্দন চক্রবর্তী আর বাবা তো তোমার ভালো নাম জানে না বলবো তোমার বাবা খুব বড় ব্যবসায়ী বাহ খুব সুন্দর আইডিয়া আজ ও জিজ্ঞাসা করে কিসের ব্যবসা যাওয়ার সময় কোনো ভালো দোকান থেকে 500 গ্রাম ভালো চা পাতা নিয়ে চলো জিজ্ঞেস করলে বলবে তোমার বাবা অনেকগুলো চা বাগান আছে চারটে চা বাগান হ্যাঁ ও তা কোথায় কোথায় বাগানগুলো যেখানে থাকে সেখানে একটা দার্জিলিং এ একটা কালিম্পং এ একটা মিরিকে আরেকটা জানো কোথায় ওই ওই হাবড়ায় ওই বাগানেরই চা নিয়ে এসেছি হাবড়ায় চা বাগান তুমি আমাদের সেই বনগা হাবড়া ভাবলে নাকি এটা অন্য হাবড়া দার্জিলিং দার্জিলিং থেকে অনেক দূর যেতে হয় ও তাই বল আমি ভাবলাম হাবড়ায় আবার কবে চা বাগান হলো চলো বাবা আমরা বরঞ্চ মারার ঘরে বসি উনি তো সবে রাইটার্স থেকে এলেন হ্যাঁ হ্যাঁ তাই চলো সাহেব তোমাকে চিনতেও পারলো না চিনবে কি করে আমি তো আমার আসল পরিচয় দিইনি বলেছি বাবার চারটে চা বাগান আছে গাড়ি আছে বাড়ি আছে আর অনেক কিছু হ্যাঁ অনেক কিছু আর বাবা যা খাতির করলো না ওরা আমায় কি বল তুমি একটা ট্যাক্সি ড্রাইভারের ছেলে এই পরিচয় দিতে তোমার লজ্জা করলো বুঝি লজ্জা মানে চাঁদু সেই ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি তুমি আমার সবকিছু আমার একমাত্র কামনা তুমি সুখী হও বাবা আর সুখী হবার জন্য যদি তোমাকে পিতৃ পরিচয় গোপন করতে হয় আমাকে অস্বীকার করতে হয় তুমি করো আমি কিছু মনে করব না আমি ভগবানের নামে শপথ নিয়ে বলছি পিতৃত্বের দাবি নিয়ে আমি কোনোদিন তোমার কাছে গিয়ে দাঁড়াব না বাবা এতে সংকোচের কিছু নেই আমি তোমায় ভালোই চাই চাঁদু তোমার সুখই আমার সুখ বাবা তুমি বিশ্বাস করো বাবা আমি এত কিছু ভেবে চাঁদু তুমি যাচ্ছ কোথায় মালা মালা আরে চন্দন তুমি বসো বসো আমি মালাকে ডেকে দিচ্ছি মালা 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 নয় আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি সাহেব সাহেব হ্যাঁ ছোটবেলাতে আমি আর বাবা আপনাকে সাহেব বলে ডাকতাম তার মানে তুমি হ্যাঁ আমি মালার কথা মতো আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলাম তুমি জানো এই মিথ্যে পরিচয় দেওয়ার জন্য আমি তোমাকে পুলিশে দিতে পারি
তুমি পুলিশ মন্ত্রী, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু পুলিশ হলে আমি বলে দেব চাঁদকে মিথ্যা কথা বলতে আমি শিখিয়েছি। যা হওয়ার হয়ে গেছে, মালা যখন চাঁদকে ভালোবাসে। ভালোবাসা? বেরো, বেরো এ বাড়ি থেকে। বাবা, যাও ভেতরে যাও। শোনো মালা, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু বাবার থেকে কাউকে বেশি ভালোবাসতে পারবো না। নমস্কার সাহেব। তোমার ছেলের এত দুঃস্পর্ধা? ছেলের স্পর্ধাটা দেখেছেন, এবার বাবারটা দেখুন। তৈরি থাকুন সাহেব, চলো চলো। লোকটা সাহস দেখলে, সামান্য একটা ড্রাইভার হয়ে বলে কিনা। তুমি ওকে শুধু ড্রাইভার কেন ভাবছো, ওর একটা অন্য পরিচয়ও আছে, ও তোমার মতন একজন বাবা। তুমি তোমার মেয়ের কথাটা ভাবতে পারো, ও ছেলের দিকটা দেখবে না? আগে যদি জানতাম চাঁদু ওই কলেজেই পড়ে, কালই ওর কলেজ পাল্টাব। কলেজ পাল্টিয়ে দিলে কি মেয়ের মন পাল্টানো যাবে? দার্জিলিং তো পাঠিয়েছিলে, মালা কি চাঁদুকে ভুলতে পেরেছে? ভুলতে ওকে হবেই। জোর করে ভোলাবে? শোনো বাবা, আগে ছোট ছিলাম, জোর করে দার্জিলিং পাঠিয়েছিলে, বাধা দিতে পারেনি, কিন্তু এখন আমি বড় হয়েছি, আমার নিজের পছন্দ অপছন্দ বলে একটা ব্যাপার আছে, তুমি যা বলবে এখন আমি সবকিছু মেনে নাও নিতে পারি। শুনলে, মেয়ের কথা শুনলে? আরো পাঠাও দার্জিলিং, শেকড় আছে মাটির 10 হাত নিচে, বগডাল কেটে কি গাছটাকে মারতে পারবে? ওই গাছ আমি কাটবই। চেষ্টা করে যাও, যতক্ষণ না তোমার ওই কাটারি ভোঁতা হয়ে যাচ্ছে চেষ্টা করে যাও। ভোলা। ও বাবা, অনেক বেলা হয়ে গেল, উঠবে না? হ্যাঁ বাবা, উঠছি। তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, তাই না? বাবা, কি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। না বাবা, ডাক্তার টাক্তার লাগবে না, সামান্য জ্বর হয়েছে, এমনি সেরে যাবে। তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। বাবা, ওর বাবার এই চামচা বোলাটাকে তারা না বলে না, শোনো। বলুন দিদিমণি। তুমি এতক্ষণ ধরে রোদে বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ কষ্ট তো হচ্ছে দিদিমণি, কিন্তু আপনি তো জানেন আমি কিরম অবডেন্ট লোক। অবডেন্ট নয়, ওটা হচ্ছে অবিডিয়েন্ট। হ্যাঁ, ওই ইনিয়েন্ট। আচ্ছা বলে না, সত্যি করে বলো তো, তোমার কি এখন ইচ্ছা করছে না পার্ক স্ট্রিটে গিয়ে এয়ার কন্ডিশন হোটেলে বসে বিলাতি মদ খেতে? ইচ্ছে তো করছে, কিন্তু ওখানে বসতে গেলে তো টাকা চাই। আমি যদি দিই যাবে? সে আর বলতে, এক্ষুনি চলে যাব। দানা দিদিমণি, তুমি এদিকে যা খুশি করো, আমি ওদিকটা পুরো ম্যানেজ করে নেব। মাতাল দিয়ে হাত করার ওই একটাই রাস্তা, বুঝলি? কিন্তু যার জন্য বাধা দূর করলি সে চাদর শোনার তো পাত্তাই নেই। ওষুধটা লিখে দিলাম, দিনে 3 বার করে খাওয়াবে, আর 7 দিন কমপ্লিট রেস্ট। নমস্কার। শুনলে তো ডাক্তারবাবু কি বলে গেলেন, 7 দিন কমপ্লিট রেস্ট, নো নড়ন চড়ন। আমার কি শুয়ে থাকলে চলবে? না চলার কি আছে, আমাকে এত কষ্ট করে বড় করেছো কেন? তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি তোমাকে দুধ বার্লি খাইয়ে ট্যাক্সি নিয়ে বেরোবো। আমি যে নরক ছেড়ে, আমি যে নরক ছেড়ে স্বর্গে এখন এসেছি, বিলেতে না গিয়ে আজ
বিলেতে না গিয়ে আজ দিল্লিতে মাল খেয়েছি, আমাকে তারিফ কর কেন ভাই ঘাড়টা ধর, আমাকে তারিফ কর কেন ভাই ঘাড়টা ধর। পরান সখা দিও না অমন ধোকা, দারোয়ান পরান সখা দিও না অমন ধোকা, তোমার ওই পটল চেরা চোখের প্রেমে পড়েছি, আমাকে তারিফ কর আমাকে তারিফ কর কেন ভাই খালটা ধর, আমাকে তারিফ কর কেন ভাই খালটা ধর। ও দিদি দাদা বাবু মালেতে হইনি কাবু, ও দিদি দাদা বাবু মালেতে হইনি কাবু, তোমরা সুখে থাকো এটাই শুধু চেয়েছি, আমাকে তারিফ কর আমাকে তারিফ কর কেন ভাই ঘাড়টা ধর, আমাকে তারিফ কর কেন ভাই ঘাড়টা ধর। বিলেতে না গিয়ে আজ বিলেতে না গিয়ে আজ বিলিতে মাল খেয়েছি, আমাকে তারিফ কর কেন ভাই ঘাড়টা ধর, আমাকে তারিফ কর কেন ভাই ঘাড়টা ধর। অজিত কাকু দেখি দিদিমণি তুমি চাঁদু আজ কলেজে গেল না কেন, আমার উপর রাগ করে? তোমার উপর রাগ করবে কেন, আমার একটু জ্বর হয়েছে তাই আমাকে শুয়ে দিয়ে ও নিজে ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল, তোমরা একটু বসো আমি চা তৈরি করে নিয়ে আসছি। তুমি অসুস্থ একদম উঠবে না, চুপ করে শোও তো, যা করে আমি করছি। না 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 ও এক্ষুনি ফিরে আসবে, না খেয়ে বেরিয়েছে, এসো রান্না বান্না করবে তো। চাঁদু রান্না করবে? রান্না মানে ওই আর কি, আলু সেদ্ধ আর ভাত। সে কি ওটা কি তোমাদের রান্না হয়? তুমি শোও। আরে দিদিমণি তুমি আবার কেন, তুমি কি মনে করো আমি পুলিশ মন্ত্রী মেয়ে বলে রান্না বান্না কিছুই শিখিনি? না না তানিমা তুই একটু বস, মালা শোন, ঠিক আছে তুই যা আসি। হ্যাঁ তাকে একটি গাড়ি চড়াও না। গাড়ি চড়বে এসো। আরে 10 টাকা অবধি যাবেন তো, গাড়ি স্টার্ট দিলেই 10 টাকা হয়ে যাবে, আপনি বলুন কোথায় যাবেন আমি নিয়ে যাচ্ছি। যাবো মানে কাকু আমি জাহাজ দেখতে যাবো। জাহাজ দেখবে ঠিক আছে, আরে জাহাজ দেখতে যাওয়া মানে তো আউটরাম ঘাট, সে তো অনেক দূর। না দূর হোক আমি যাবো। রানা বাবার কাছে অত টাকা নেই ভাই, আপনি আমাদের সামনেই নামিয়ে দেবেন। আরে ও যখন জাহাজ দেখতে চায় চলুক না। তাহলে মিটারটা ডাউন করে দিন, টাকাটা বাড়িতে গিয়ে দেবো। কি মজা কি মজা। ঠিক আছে নুন কম বেশি হলে বানিয়ে নিও কিন্তু। ওই দেখো জাহাজ। না ধরো, ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না, লোকটাকে মতলব আছে কে জানে। চলি অজিত কাকু একটু বসতে পারতে। না গো আজকে আর বসবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, মা চিন্তা করবে, চলি। চলায়
তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, আয়। কাকু টাটা। 122 টাকা? আর বলো না, এমন এক ধান্দাবাজ ট্যাক্সিওয়ালা পালায় পড়লাম না। দাও 122 টাকা দাও। না। হ্যাঁ গো, আচ্ছা করে শুনিয়ে দিয়ে এসেছো তো? তাকে বলবো, সে তো চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? হ্যাঁ, পাশের দোকানদার বললো যে একটু এগিয়ে এসে তাড়াতাড়ি দেখলো যে আমরা কোন বাড়িতে ঢুকলাম, তারপর ট্যাক্সিতে উঠে চলে গেল। সে কি গো, ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না জানো। হ্যাঁ গো, ছেলে ধরা টরা নয় তো, কায়দা করে এসে আমাদের বাড়িটা দেখে গেল। হ্যাঁ, ব্যাপারটা আমারও সন্দেহ হচ্ছে। তুমি বরং একটা কাজ করো জানো, তুমি না থানায় গিয়ে ডায়েরিটা করে এসো। আচ্ছা, ট্যাক্সির নাম্বারটা তোমার মনে আছে? জানো বাবা, বাচ্চাটাকে দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। গাড়ি চড়ার জন্য তোমার কাছে এমন বায়না করতাম না, ও তেমনি করে। ঠিক আছে ঠিক আছে, অনেক বেলা হয়ে গেছে, তুমি চান্ডান করে খেতে বসো। এখন আর ভাত রাঁধতে ইচ্ছা করছে না বাবা, আমি বরং হোটেল থেকে খেয়ে আসি। আরে শোন, তোকে আর ভাত বসাতে হবে না, রান্না হয়ে গেছে। আশ্চর্য তো, তুমি এই শরীর নিয়ে রান্না করে ঢুকেছো। আমি রান্না করতে যাবো কেন, মালা দিদিমণি এসছিল তোমার সঙ্গে দেখা করতে, ওই রান্না করে দিয়ে চলে গেল। আরে এসোই না, আমি ওনাকে নামিয়ে দিই, এক্ষুনি চলে আসবো, উঠে এসো। দিদিমণিকে কিডন্যাপ করে নিয়ে গেল। তুমি কিচ্ছু দেখনি? দেখিনি না। কিছু দেখেছো? ওয়াইডি বলছি, কিচ্ছু দেখিনি। রোজ এরম একটা করে আমার দেবেন, এখানে এসে আমি অন্ধ হয়ে যাব। আহ, সেদিন যা সুন্দর রান্না করলে না, অপূর্ব। ঠিক আছে, এক কথার বারবার বলতে হবে না। বাঁদিকে নয়, ডান দিকে। কাকু, কাকু আমায় একটু গাড়ি চড়াও না। ওহো, বাড়ি যাও, মা বাবা চিন্তা করবে। না, একটু চড়াও না। আপনি কোথায় নামবেন? এই তো সামনে। আচ্ছা উঠে এসো। আমি এখন থানায় যাচ্ছি, তুই একবার পাড়ার ক্লাবের ছেলেদের খবর দে তো। তোমরা মিথ্যেই চিন্তা করছো, লোকটা খারাপ লোক নয়, রানা জোর করেছে তাই নিয়ে গেছে। যা বলছি তাই কর, পাড়ার ছেলেদের খবর দে। আচ্ছা, ট্যাক্সির নাম্বারটা তো থানায় দেওয়া আছে তাই না? হ্যাঁ। খুদাদা, আর কত দূর? এই তো এসে গেছি সামনে। আশ্চর্য, তখন থেকে সামনে সামনে করে আছে, আপনার কথায় ভরসা করে বাচ্চাটাকে তুললাম। কি হচ্ছে? আপনি তাড়াতাড়ি মালগুলো বার করুন তো। হ্যাঁ, আমি লোক ডাকছি। মালা তাড়াতাড়ি চলো। আপনি চুপ করে দাঁড়িয়েছেন, ওকে অন্য বেড়ে মারছে, ওকে বাঁচান। ওসব ঝামেলা কে আর? ছেলেটাকে মারছে।
আমিও ছিলাম, তুমি আমাকে ওদের নিয়ে যেতে বলো। তুমি যাও গিয়ে আমার গাড়িতে বসো। না মালা, ওসিকে বলবেন পিটিয়ে যেন ওর হাড়গোড় ভেঙে দেয়, আর আমি না বলা পর্যন্ত যেন না ছাড়ে। স্যার, স্যার ইনি আমার বাবা, আমার ভাই নিজের ইচ্ছেতে ট্যাক্সিতে উঠেছিল, উনি খুব ভালো লোক, আপনি ওনাকে ছেড়ে দিতে বলুন। আমরা ভয় পেয়ে থানায় ফোন করেছিলাম, আসলে ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন প্লিজ। আপনি দাঁড়িয়ে দেখছেন কি যান? স্যার এটা কিন্তু বিচার হলো না স্যার, আপনি একজন পুলিশ মন্ত্রী হয়ে এত বড় অবিচার করলেন। স্যার কি বলছো কি? তুমি তাড়াতাড়ি যাও গড়িয়ে থানায়, আমি মাকে নিয়ে আসছি। আপনি ওকে ছেড়ে দিন, তাছাড়া আমি তো আমার ছেলেকে ফিরেই পেয়েছি। জল অনেক দূর গড়িয়েছে, পুলিশ মন্ত্রীর হুকুম ছাড়া। পুলিশ মন্ত্রীর হুকুম? তা কাগজ হলে তো রোজ দেখা যাচ্ছে এদিক ওদিক খুন হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। আপনার এই পুলিশ মন্ত্রীর হুকুমে কটা অপরাধীকে ধরতে পেরেছেন আপনারা? বলুন, কথা বাড়াবেন না, ওকে এখন ছাড়া হবে না। ছাড়তে ওকে হবেই। মেম সাহেব আপনি এখানে? আমি চাঁদুকে আমার ব্যক্তিগত জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া? আমি বলছি ওকে ছেড়ে দিন, না হলে পুলিশ মন্ত্রীকে দিয়ে আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করিয়ে দেবো জীবনে শহরের মুখ দেখতে পারবেন না। আমে দুধে মিশে যাবে, আর একটা আঁটি হয়ে আপনি এই গ্রাম থেকে ও গ্রাম গড়াগড়ি খাবেন, বুঝলেন? হ্যালো, হ্যাঁ স্যার, না স্যার ছাড়িনি। তবে তবে কি মেম সাহেব, মানে আপনার মিসেস এসে। শোনো, যা করছো ভালো করছো না। অজিতের সাথে যদি লড়তেই হয় তবে মনুষ্যত্ব আর বিবেক দিয়ে লড়ো, ক্ষমতা দিয়ে নয়। ভীরু কাপুরুষের মতন পুলিশকে কাজে লাগিয়ে। দিতি তুমি বাড়ি যাও। না, চাঁদুকে না নিয়ে আমি থানার থেকে যাব না। ছেড়ে দিন ম্যাম সাহেব, ওর ভাগ্যে যা আছে তাই হবে। না মা, তুমি ছেড়ো না, চাঁদু তো কোনো দোষ করেনি, ও কেন সাজা পাবে? শোনো, তোমার বাধ্য অফিসারকে বলে দাও চাঁদুকে ছেড়ে দিতে, আইন অমান্য করলে নিশ্চয়ই আমাদেরও লকআপে বন্ধ করে দেবে। কি বাবা, চটি খুলবো না তুমি লকআপ খুলতে বলবে? ফোনটা ওসিকে দাও, ছেলেটাকে ছেড়ে দিন। তাই বলে পুলিশের সামনে থানায় বসে তোমার কথাতে চাঁদুকে অন্যায় ভাবে থানায় ধরে নিয়ে গেছিল, ওকে ছাড়াবার জন্য থানা থেকে বসে কথা বলবো না তো কি মন্দিরে বসে কথা বলবো? তুমি হ্যালো, ওকে ডাক্তার, হ্যাঁ কালি আসছো, কখন? ও ফ্লাইটের কোনো ঠিক নেই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর তো 17ই জন্মদিন। অজিত চাঁদু, ওদের খবর রাখি না, তবে যতদূর জানি এখন অবধি বেঁচেই আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাল দেখা হবে। যে মালগুলো তুললে সব ডাক্তারি সরঞ্জাম, লক্ষ লক্ষ টাকার উপর দাম, একটু সাবধানে চালিও, গর্ত ফেলো না, বুঝছো? ও আপনি ভাববেন না স্যার, আমি ঠিক নিয়ে যাব।
কি হলো? স্টার্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল স্যার, এমন ট্যাক্সি নিয়ে বেরো কেন? একটু ঠেলে দিলেই ঠিক হয়ে যাবে। যদি মনে না করেন স্যার, আর বলতে হবে না, আমাকে ঠেলতে হবে তো, একটু যদি হাত লাগিয়ে দেন স্যার। ঠেল ঠেল। আপনি বসুন, আপনার মালপত্র আমি নিয়ে আসছি। আপনি একদিন আমার জন্য উপকার করেছেন বলেই তো আজ মায়ের আশীর্বাদে আপনার জন্য কিছু করতে পারলাম। আমি আবার তোমার কি উপকার করলাম? ব্যাংক হঠাৎ করে আমার মতন একজন অচেনা লোককে 3 লাখ টাকা লোন কি করে দেয় বলুন? তোমার মতো ভালো মানুষের জন্য কিছু করতে পেরে সত্যি আমার ভালো লাগছে। তুমি হয়তো শুনে থাকবে যে একটা কার অ্যাক্সিডেন্টে আমি আমার স্ত্রী এবং ছেলেকে হারিয়েছি। তাই তোমার ছেলে চাঁদুকে দেখলে আমার নিজের ছেলের কথা মনে পড়ে। ও আজ বেঁচে থাকলে চাঁদুর বয়সী হতো, তাই ওর ভবিষ্যতের কথা ভেবেই আমি ব্যাংকে ছুটেছিলাম। চাঁদু নিশ্চয় এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? কিরে দাঁড়িয়ে গেলি যে, খাবে চল। হ্যাঁ শুনলাম আজকে ক্যান্টিনে ঘুগনি মাংস হয়েছে, চলো সকলে মিলে খাই। তুমি কি চাঁদু, অজয় কেউ কত দূর থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবে? আর তুমি? বাবা তো আমার একার টিফিন আনছেন, আমরা একজন আছি। না অজিত কাকু আজকে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসবে। আসলো স্যার। হ্যাঁ এসো। আমায় দেখেছেন স্যার? হ্যাঁ। একবার গড়ি আর পিএস কে দাও তো। আমি রমেন চৌধুরী বলছি, শুনুন। বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ওরা কখন কলেজে আসবে? কি বললেন? ঠিক একটাই। আজকে বাবা এত দেরি করছে কেন বুঝতে পারছি না। আরে এত লোকে খাবার বানাবে, একটু দেরি হবে না? এই মালা কটা বাজে? তুমি এত টেনশন করছো কেন বলতো? তোমরা দাঁড়াও, আমি বাবাকে দেখে আসছি। আচ্ছা। অমন হয়ে চাঁদে হাত? তোমরা কে? আরে তোর বাপ রে সালাম। এই তুমি চালাও, ওকে তুমি মারছো কেন? দেখো বলে দিচ্ছি, চাও চাও।
হ্যালো, মারপিট হচ্ছে কোথায়? কলেজে? কলেজে এরকম মারপিট হরদম হয়েই থাকে। না না না, আমার এখানে সেরকম কোনো পুলিশ নেই যাকে আমি কলেজে পাঠাতে পারি। অতিথির সামনে গত 15 বছর ধরে আমি কালকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। 15 বছর আগে তোমার বাবা যে শপথ করেছিল, সেই শপথ তুমি কতটা রাখতে পারলে সেটা দিকা থেকে এখানে উড়ে আসছে। না, আমি ওর জন্মদিনে যাব না বাবা। কেন যাবে না? তোমাকে মারার হুকুম তো আমার বাবা দিয়েছে, আমি তো দিনি। তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো কাল সবার সামনে তার প্রমাণ দিতে হবে। সবাই যাতে এক বাক্যে স্বীকার করে
তুমি বাপ কার বেটা। কিন্তু বাবা, সাহেবের কথা মান্য করে মালা দিদিমণি আর নেম সাহেব তো তোমাকে নিমন্ত্রণ করতে এসেছে, যেতে তোমাকে হবেই। অজিতের বোঝা উচিত ছিল আগুনে হাত দিলে হাত পড়ে। আগুন কিন্তু গরিব বড় লোক মানে না বাবা, যে হাত দেবে তার হাতে পড়বে। তুমি যে তোমার ভাড়া করা গুন্ডাকে পাঠিয়েছিলে, অজিত যদি তাকে থানায় নিয়ে যেত তাহলে শুধু তোমার হাত নয়, তোমার পুরো শরীরটা দাও দাও করে জ্বলত। নেহাত, তুমি আমার বাবা আর অজিত কাকুর এককালে মনিব ছিলে বলে এ যাত্রায় বেঁচে গেলে। তোমাকে দার্জিলিং এ পাঠিয়ে আমার কোনো লাভই হয়নি দেখছি। তুমি কি ভেবেছিলে এখান থেকে একটা বট গাছের চারাকে দার্জিলিং এ নিয়ে গিয়ে পুঁতলে সেটা ঠান্ডায় থেকে বড় হয়ে নিম গাছ হয়ে যাবে? গ্রেট নিগ এভরিবডি। আরে এসো এসো, তুমি যে টেলিফোনে বললে বিকেলে রাইটার্সে যাবে, তো তুমি তো আসতে দিলে না। গুন্ডা পার্টি অজিত আর চাঁদুকে এমন মার খাওয়ালে যে ওদের সেবা শুশ্রূষা করতে করতেই তো দিনটা কেটে গেল। বাপ ব্যাটার অনেক ভাগ্য ভালো। ভাগ্য তোমারও ভালো, নেহাত তুমি আমার কলেজের বন্ধু ছিলে, নইলে মন্ত্রী হওয়ার যাই হোক তোমার হাতে আমি হাতকড়া পড়াতে পারতাম। তুমিও দেখছি ওদেরই দলে। রমেন, এই দুনিয়ায় দুই জাতের মানুষ আছে, ভালো জাতের মানুষ আর খারাপ জাতের মানুষ। ওরা হলো ভালো জাতের মানুষ আর তুমি হলে থাক ওসব কথা, হাতকড়া পরাবার কথা বলছিলে না? কাল মালার জন্মদিন, কাল দেখবে কে কাকে হাতকড়া পরায়। দেরি করছিস কেন? সবাই তো এসে গেছে, কেকটা কাট। যার জন্য অপেক্ষা করছিস সে কিন্তু এখানে ঢুকতে পারবে না, ওদিকে দেখ। অফিসারদের প্রত্যেকের কাছেই চাঁদু আর অজিতের ছবি আছে, ওরা ঢুকতে গেলেই ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। অপেক্ষা করে লাভ নেই, সবাই এসে গেছে আর দেরি করাটা ভালো দেখায় না। যশোমালা, তুমি ওপর তলার লোক, তুমি ওপর তলার লোক, ওই উঁচুতে যাবার আমার নেই তো অধিকার, আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। হাত সরাও, এসো চাঁদু। তুমি
শুভ দিন বছর বছর, এই শুভ দিন বছর বছর আসুক ফিরে ফিরে, আনন্দ আর উচ্ছ্বাসে সব মাতুক তোমায় ঘিরে, এই শুভ দিন বছর বছর, এই শুভ দিন বছর বছর আসুক ফিরে ফিরে, আনন্দ আর উচ্ছ্বাসে সব মাতুক তোমায় ঘিরে, আমি সবার নিচে সবারাদের মাঝে, আমি সবার নিচে সবারাদের মাঝে, ভালোবাসা ছাড়া দেবার নেই তো কিছু আর, তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার। এই আমি আর থাকবো না তো নিচে চিরকাল, আধার ভাঙার সূর্য আবার উঠবে হেসে কাল, এই আমি আর থাকবো না তো, এই আমি আর থাকবো না তো নিচে চিরকাল, আধার ভাঙার সূর্য আবার উঠবে হেসে কাল, সেদিন পাশে থেকো আমায় মনে রেখো, সেদিন পাশে থেকো আমায় মনে রেখো, নতুন দিনে নতুন করে দেখা হবে আবার, তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার। কোন নিমন্ত্রিত অতিথি গায়ে তুমি হাত তুলতে পারো না, তুমি এসে বুঝবে না ডাক্তার, তুমি সরো। দাঁড়িয়ে দেখছেন কি, বেড করে দেন এদের দুজনকে। তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে হাত তোলো? শুধু পুলিশ কেন, আজ আমি পুলিশ মন্ত্রীর গায়েও হাত তুলতাম, কিন্তু আজ আমার চাঁদু মানাদিত মনির গলায় মালা ঘুরিয়েছে, আর আপনি মানার বাবা, তাই আপনি বেঁচে গেলেন। দাঁড়িয়ে দেখছেন কি, বের করে দিন দুজনকে। আজকের এই শুভ দিনে প্লিজ প্লিজ ডাক্তার, আমার ফ্যামিলি ম্যাটার্সে কেউ কথা বলুক আমি চাই না। হা করে দাঁড়িয়ে দেখছেন কি, ঘাড় ধরে বের করে দিন, কেউ এগোবে না। খবরদার, কেউ এগোবে না। এই ছেলেটার জন্যে আমি দুটো খুন করেছি, আরেকটা করতে আমার হাত কাঁপবে না। তুমি খুন করেছ? হ্যাঁ, একদিন মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করেছিলাম যে তোকে একদিন আমি বড় করে তুলব, মানুষের মতন মানুষ করে তুলব, সেই জন্যে তোর পথের কাঠ আমার দুই সাবরের হরিয়ার মদনকে পর্যন্ত আমি সরিয়ে দিয়েছিলাম, খুন করেছিলাম। আজ ন্যায্য পাওয়া থেকে শুধু ওকে বঞ্চিত করা হচ্ছে, শুধু আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, আমি একজন ড্রাইভার বলে আজকের এই শুভ দিনে আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়ালাম। বাবা, আমি আর সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই জন্য তোকে এত অপমান সহ্য করতে হচ্ছে সে তোর পাওয়ার কথা নয়, কারণ আমি তোর বাবা নই। কি বলছো বাবা, আমি তোমার ছেলে নই। ও তবে কার ছেলে? আমার।
আমি ওর বাবা। আমি যদি জানতাম তুমি নিজেই সব স্বীকার করে নেবে, তাহলে আমার ছেলের গায়ে হাত তোলার আগেই আমি রমেনের হাতটা ভেঙে দিতাম। তোমার হয়তো মনে থাকবে, রমেনের বাড়িতে যেদিন আমি তোমায় প্রথম দেখি, তোমার হাতে গাড়ির চাবিটা দিয়ে আমি বলেছিলাম গাড়িটা ঘুরিয়ে রাখতে। তারপর অনেক পর নিচে নেমে এসে আমি দেখি গাড়িটা না ঘুরিয়ে তুমি একদৃষ্টে আমার স্ত্রী আর ছেলে ছবির দিকে তাকিয়ে আছো। চাবিটা চাইতে তুমি কেমন চমকে উঠলে। সন্দেহ হওয়াতে মালার জন্মদিনে ইচ্ছে করে চাঁদের জন্য আমি আরেকটা উপহার নিয়ে যাই, যাতে ওটা দিতে গিয়ে ওকে আমি খুব কাছ থেকে দেখতে পাই। দেখলাম সেই কাটা দাগটা রয়ে গেছে হাঁটুর ওপরে, ছেলেবেলা খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছিল, আমি নিজের হাতে ওটা সেলাই করেছি। যখন বুঝতে পারলে চাঁদু তোমার ছেলে, অজিতকে ধরলে না কেন? সেদিন অজিতকে ধরিয়ে দিলে একটা হইচই হয়ে যেত, মালার জন্মদিন অনুষ্ঠানটাই মাটি হয়ে যেত। তা ঠিক করেছিলাম পরের দিন পুলিশকে ডেকে অজিতকে আমি ধরিয়ে দেব, কিন্তু অজিত বাদ সাধল। তুমি যখন অজিতকে বলেছিলে চাঁদুকে হোস্টেলে ভর্তি করে দেওয়ার জন্য, গর্জে উঠল অজিত। অজিত সেই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি আমার পিতৃত্বকে চ্যালেঞ্জ করে বসল। এত ভালোবাসে চাঁদুকে। আমেরিকায় জমি ওটা প্র্যাকটিস না ছেড়ে তুমি তো পারতে চাঁদুকে সঙ্গে নিয়ে আমেরিকায় চলে যেতে। হ্যাঁ, একবার ভেবেছিলাম তাই, কিন্তু পর মুহূর্তে এই ভেবে চুপ করে গেলাম। চাঁদুকে অজিত যে ভালোবাসে, ওই ভালোবাসা ছেড়ে চাঁদু কি পারবে আমার সঙ্গে যেতে? পারবে না, আমাকে বাবা বলেও মানতে পারবে না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। বাবা হয়ে পারলাম না সেদিন ছেলের জীবনটা নষ্ট করে দিতে। আপনি ভালোই করেছেন আঙ্কেল, এই পৃথিবীতে আমার বাবার চেয়ে আর কেউ বড় নয়। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। বাবা যাবে কোথায়? খুন করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। সাহেব, আমি চিরদিনের জন্য মালাকে মুক্তি দিলাম, আপনি আপনি বাবাকে মুক্তি দিন। ওই সাহেব আমাকে মুক্তি দেবার কি? সব বন্ধন আর ছিঁড়ে গেছে, আমি নিজেই নিজেকে মুক্তি দেব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। না, আমি আপনার অনেক ক্ষতি করেছি, কিন্তু ভগবান সাক্ষী দেখি আমি বাবার অভাবটা কোনোদিন বুঝতে দিইনি। তবুও কখনো যদি অজান্তে ওকে কষ্ট দিয়ে থাকি আমায় ক্ষমা করবেন। আজ সময় এসছে, আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, এবার আমার যাবার পালা। অজিত দাঁড়াও, আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? ওকে অ্যারেস্ট করুন। তুমি পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করো। না, ও ছেলের সঙ্গে পাগল হয়ে গেছে স্যার, ও কাউকে ছাড়বে না স্যার, প্লিজ অর্ডার দিন। বাবা বাবা, তুমি কি শুনলে বাবা? আর তোকে কতদিন বলতে হবে না যে তুই আমার মতো এক গরিব ট্যাক্সি ড্রাইভারের ছেলে। আজ থেকে তুই মুখ ফুলিয়ে বলতে পারবি যে তুই এক বিলেত ফেরত ডাক্তার, ডাক্তার সুশোভন চৌধুরীর ছেলে। অজিত, এ তুমি কি করলে? ওর পথের শেষ কাঁটা দূর করে দিলাম মা। অজিত, এবার একে একে মেরে নিতে তোর বাবার মাথা আর কোনোদিন হেট হবে না।
অজিত, দাও তোমার ছেলের হাতটা আমার মেয়ের হাতে দাও। বাবা শান্তি দাঁড়িয়ে এগুধিকার আমার আছে। আছে, তুমি ওর বাবা, দাও ওদের হাত এক করে দাও। তোর জন্য ভাঙবো পাহাড় আকাশ দেব পারি, দুঃখ যতই আসে আসুক আমি কি আর হারি। বাবা ছেলের মিলন কেমন দেখুক সর্বজন, তোর জন্য রইল আমার সারা জীবন পথ। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।